মাত্র 5 সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার আজকে আমরা অসাধারণ একটা টেকনিক শিখব। তো আসেন আমরা শুরু করি। প্রথমে যে অঙ্কটা দেয়া আছে সেটা হচ্ছে, যদি 3 জন পুরুষ অথবা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে। এই ধরনের অঙ্কের শর্টকাটটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথমে মনে রাখবেন অঙ্কটার মধ্যে প্রথম লাইনে অথবা বা কথাটা থাকবে, মানে এখানে বলা হচ্ছে 3 জন পুরুষ অথবা 5 জন বালক এবং কতদিনে করতে পারে সেটা দেওয়া আছে। এবং দ্বিতীয় লাইনের মধ্যে ও কথাটা থাকবে, ও বা এবং কথাটা থাকবে, যে তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে। তাহলে মুহূর্তের মধ্যে আপনি শর্টকাট অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলতে পারবেন। তো যেই শর্টকাটটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে যে প্রথম গুণন প্রথম গুণন প্রথম, আর নিচে থাকবে যে প্রথম গুণন দ্বিতীয় প্লাস প্রথম গুণন দ্বিতীয়। তো আপনি বলবেন যে কিছুই বুঝি নাই শর্টকাট, একেবারে মুহূর্তের মধ্যে বুঝে যাবেন এবং আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। দেখেন যে প্রথমে দেখেন, প্রথমে পুরুষ দেওয়া আছে, তারপরে বালক দেওয়া আছে এবং প্রথম লাইনে দিন দেওয়া আছে। আমরা এই 3টা সংখ্যা গুণ করে দেব, যে 3 গুণন 5 গুণন হচ্ছে 20, এই 3টা সংখ্যা গুণ করে দিব। মানে প্রথম যে লাইনে 3টা সংখ্যা দেওয়া আছে এই 3টা সংখ্যা আমরা গুণ করে দিব। এবং প্রথম গুণন দ্বিতীয় নিচে লেখা আছে, প্রথমের যে পুরুষ আছে তার সাথে দ্বিতীয়র বালক আমরা গুণ করব। প্রথমটার পুরুষ গুণন করব দ্বিতীয়টার বালক। তাহলে প্রথমটার পুরুষ হচ্ছে 3 এবং দ্বিতীয়টার বালক হচ্ছে 10। তার সাথে যোগ দিব আবার প্রথমটার হচ্ছে বালক এবং হচ্ছে দ্বিতীয়টার হচ্ছে পুরুষ। মানে অপোজিটগুলো নিচে অপোজিটগুলো আমরা গুণ করে যোগ করে আকারে লিখব, যে এখানে আছে 5 জন বালক আর এখানে আছে 4 জন পুরুষ। তাহলে 5 গুণন হবে 4। তাহলে আমাদের কত আসতেছে, যে 3 গুণন 5 গুণন হচ্ছে 20, আর এইখানে পাচ্ছি আমরা 3 দশে 30 আর 4 পাঁচে 20, তার মানে হচ্ছে 30 আর 20 যোগ করলে হচ্ছে 50। তাহলে আমরা যদি 0 0 কেটে দেই আর 5 একে 5 যদি দেই তাহলে 3 দ্বিগুণে 6, তার মানে 6 দিন হবে আমার অ্যান্সার। কি মজা, একেবারে মুহূর্তের মধ্যেই আপনারা কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারবেন। আসেন আমরা আরও একটা অঙ্ক প্র্যাকটিস করি। দ্বিতীয় অঙ্কটা শুরু করার আগে আমি একটা কথা বলি, যে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে এই ধরনের শর্টকাটগুলো আপনি কোন বই থেকে পাবেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার যে ম্যাজিক ম্যাথ বইটা আছে, এই বইটাতে সকল ধরনের শর্টকাট আপনারা পাবেন। আপনি এই বইটা আপনার নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন অথবা রকমারি থেকে 16297-এ কল করে কিনতে পারেন। তো আসেন আমরা 2 নম্বর অঙ্কটা করি। 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে, তাহলে 11 জন পুরুষ ও 27 জন বালক কতদিনে করতে পারবে। তাহলে আমাদের সিস্টেমটা কী হবে, এই যে প্রথমে যে পুরুষ আছে তার মানে 3 গুণন হবে এই 9 গুণন হবে 60। তাহলে 3 গুণন 9 গুণন 60, আর এর সাথে আমরা ভাগ দিব প্রথমটার পুরুষ গুণন হবে দ্বিতীয়টার বালক, তার মানে 3 গুণন হবে হচ্ছে 27, এবং মাঝখানে একটা প্লাস চিহ্ন আসবে, এবং দ্বিতীয়টার বালক গুণন আসবে হচ্ছে প্রথমটার পুরুষ, তার মানে 9 গুণন আসবে হচ্ছে 11। তাহলে আমরা ক্যালকুলেশন করলে 3 গুণন 9 গুণন 60, আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 3 গুণন 27 যদি করা যায় 81 প্লাস 9 11 হচ্ছে 99। তাহলে আমরা কত পাচ্ছি, 3 গুণন 9 গুণন 60, আর নিচে আসতেছে হচ্ছে 99 আর 81 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 180। তাহলে 60 দিয়ে আমরা 180কে ভাগ করলে পাবো 3 3 দিয়ে 3কে কাটলে 1, তার মানে 9 একে হচ্ছে 9 দিন, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 9 দিন। তো আসেন আমরা আরও একটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করি। এই অঙ্কটা লক্ষ্য করেন যে এখানে দেওয়া আছে যে 2 জন পুরুষ বা 3 জন বালক যে কাজটি 15 দিনে করতে পারে, 4 জন পুরুষ এবং 9 জন বালক তার দ্বিগুণ কাজ কতদিনে করতে পারবে। এতক্ষণ থেকে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেটাতে দ্বিগুণ কাজ করার কথা বলা হয় নাই, সেখানে বলা হয়েছে ওই কাজটি কতদিনে করতে পারবে। তাহলে আমাদের শর্টকাটটা অ্যাপ্লাই হবে হচ্ছে ওই কাজটি কতদিনে করতে পারবে সেটা দিয়ে। তাহলে আমরা আগে বের করে ফেলি যে ওই কাজটা করতে কতদিন লাগবে, সেটা হচ্ছে 2 গুণন 3 গুণন হচ্ছে 15, তাই না? এই যে প্রথমের যে মানগুলো আছে এই 3টা জিনিস আমি গুণ করে দিব। তারপরে হচ্ছে প্রথমটার পুরুষ আর দ্বিতীয়টার বালক আমরা গুণ করব, যে 2 গুণন হচ্ছে 9 প্লাস করব প্রথমটার বালক এবং হচ্ছে দ্বিতীয়টার হচ্ছে পুরুষ, মানে 3 গুণন হচ্ছে 4। তাহলে এখানে যে আমাদের মানগুলো বের হচ্ছে 2 গুণন 3 গুণন 15, আর নিচে আসতেছে 18 আর 12 যোগ করলে হচ্ছে 30, যেহেতু 3 দশে হচ্ছে 30, যে এখানে কাটাকাটি করলে 5 3 পাঁচে হচ্ছে 15, তার মানে আসলে ওই কাজটা করতে আমাদের 3 দিন সময় লাগবে। যদি 4 জন পুরুষ আর 9 জন বালক ওই কাজটা করতো তাহলে 3 দিন সময় লাগতো,
কিন্তু তার দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে, মানে 3 দিনে যেই কাজটা করবে সেটা দ্বিগুণ যদি কাজ করতে হয় তাহলে কি 3-এর দ্বিগুণ হচ্ছে 6 দিন, তার মানে অ্যাকচুয়ালি 6 দিন সময় লাগবে। খুবই মজার না? তো এইভাবে করে আমরা কিন্তু খুবই মজা করে অঙ্কগুলো করে ফেলতে পারবো।